খড়গপুরে ধোয়া এবং বালিচক স্টেশনে মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। তিন রেল কর্মীকে পিষে দিল ফলক নামা এক্সপ্রেস, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তিনজন রেল কর্মীকে পিষে দিয়েছে ফলক নামা এক্সপ্রেস। এই ঘটনাটি ঘটেছে খড়গপুরে ধোয়া এবং বালিচক স্টেশনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। তিনজন রেল কর্মীকে পিষে দিল ফলক নামা এক্সপ্রেস, আহত হয়েছেন তিনজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খড়গপুরে ধোয়া এবং বালিচক স্টেশনের মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই বিষয় সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলবো ই গোপী আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কি খবর রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি, কেন এরকমটা হলো? দেখো, আজ সকালে যখন ট্র্যাকম্যানরা রেলের কাজ করছিল, রেল লাইনের মরামতের কাজ করছিল, সেই সময় আশঙ্কায় ফলকনামা এক্সপ্রেস হাওড়া সিকিন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ওই লাইনে চলে আসে। তো হঠাৎ এই লাইনে চলে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ধাক্কায় তিনজন মারা যায় ট্র্যাকম্যান, এমনটাই জানা যাচ্ছে। আর ঘটনাস্থল থেকে বাকি যারা আহতরা রয়েছেন, তিনজন আহত হয়েছে, ওদেরকে ইতিমধ্যে খড়গপুর রেল হসপিটালে নিয়ে আনা হচ্ছে। কতজন আহত হয়েছে? কতজন আহত? তিনজন আহত হয়েছে, তিনজন নিহত হয়েছে ঘটনায়। প্রায় আটজন কাজ ছিল ওই ট্র্যাকে, সে সময় ঘটনাটা ঘটে। যারা আহত তাদের অবস্থা এখন কেমন, এবং এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, কাদের গাফিলতিতে ঘটলো, এই বিষয় সম্পর্কে কি উত্তর আসছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যেই রেল প্রশাসনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, ওখান থেকে কোনো আমরা এখন উত্তর পাইনি। রেল প্রশাসন খুব শীঘ্রই এই ব্যাপারে জানাবে, একটু পরে আধ ঘন্টা পরে ওরা ব্রিফিং দিবে বলে আমাদেরকে জানিয়েছে। যারা আহত একটু যাদের অবস্থার কথা জানার চেষ্টা করব, তারা কেমন রয়েছে এখন? দেখো, ইতিমধ্যে ওই ফলকনামা এক্সপ্রেস করে আহতদেরকে খড়গপুর নিয়ে আসা হচ্ছে, হয়তো ওরা রাস্তায় আছে, এখনো হসপিটালে ঢুকেনি। আমরা সব রেল হসপিটালে এখন অপেক্ষায় রয়েছি, কি অবস্থা হয়েছে, কি রকম হয়েছে, ওর কাছ থেকে আমরা পরিষ্কার জেনে তখন বলতে পারবো কিভাবে হয়েছে। বেশ, তুমি এই ঘটনার দিকে নজর রাখো, পরবর্তী সময় তোমার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ই গোপী আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ওডিশার পর এবার নাড্ডা নন্দীগ্রামে হাঁটছেন বলে অন্য আসন খুঁজছেন মমতা। তার ঘরের লোকই আমাকে জানিয়েছে দাবি, জেপি নাড্ডার বাজে বকছেন বিজেপির সভাপতি পাল্টা সৌগত রায়। নন্দীগ্রাম নিয়ে কি ভাবছে বিজেপি, কত আসন পাবে, গেরুয়া শিবির কমিশনের ভূমিকা নিয়ে কি মত, পারবেন বাংলা দখল করতে নাকি তৃণমূলেই প্রত্যাবর্তন, যে চব্বিশ ঘন্টা ডেপুটি এডিটর মুবি আনন্দের প্রশ্ন জবাব অমিত শাহের, দেখুন পায় পায় প্রচার সন্ধে সাতটায়। দ্বিতীয় আসনে ভোটে লড়া জল্পনা উড়ালেন মমতা, নন্দীগ্রামে তিনি জিতবেন দিনহাটার সভায় দাবি তৃণমূল নেত্রীর, বিজেপি নেতাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই, কটাক্ষ মমতার।